আজকে আমি বানাবো মাশরুম আর মটর দিয়ে। তো এখানে আমি কেটে রেখেছি মাশরুম, এখানে সর্ষের তেল, পেঁয়াজ বাটা, এটা টমেটোর পিউরি, দুটো টমেটো, এটা আদা বাটা, রসুন বাটা, এটা আমার আদা বাটা, এটা হলুদ গুঁড়ো, এটা কাশ্মীরি মির্চ পাউডার, জিরে পাউডার, নুন, ধনে পাউডার, এটা গরম মশলা দিচ্ছি। আমি গ্যাসটা অন করব, গ্যাস অন করলাম, দিয়ে দিলাম। এটা একটু সর্ষে আর কারি পাতা ছড় দিলাম, পেঁয়াজ বাটা তুলে দিলাম, পেঁয়াজটা একটু লাল করে ভাজবো আমি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দিলাম, আদা বাটাও দিয়ে দিলাম, টমেটো পিউরিটা দিয়ে দিলাম, একটু হবে এখন, তেল ছেড়ে দিয়েছে মশলায়, এবার একটু আমি হলুদ দেবো, ধনে পাউডার 1 চামচ, কাশ্মীরি মির্চ পাউডার অল্প দিলাম, এটা আমার জিরে পাউডার পুরো 1 চামচ দিয়েছি, একটু কম দিয়েছি, একটু নুন দিলাম, জলটা একটু জল দিলাম, গ্যাসটা কম আছে এখন আমার, আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি মটর দিয়ে দেবো, গ্যাসটা আমার কম আছে, মিডিয়াম করে দিয়ে দিবি, তো এরপর একটু ঢাকা দেবো আমি, গ্যাসটা মিডিয়াম করেই থাকবে, ঢাকা দিলাম,
আমাদের মাশরুমের তরকারি তৈরি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।